করেন সম্রাট পরিক্রমা। মিয়ানমার থেকে জোরপূর্বক আশ্রয়চ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে সিঙ্গাপুরের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শুক্রবার স্থানীয় সময় সকাল 10টায় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব দেশটির সফররত আব্দুল হামিদকে ফোন করলে রাষ্ট্রপতি সহযোগিতা চান। রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবদিন টেলিফোনে বাসসকে জানান, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টেলিফোনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আলাপকালে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আব্দুল হামিদকে অভিনন্দন জানান। এ সময় তিনি রাষ্ট্রপতির চিকিৎসার খোঁজখবর নেন। চোখের চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষার জন্য 6 দিনের সফরে বৃহস্পতিবার সিঙ্গাপুরে পৌঁছান রাষ্ট্রপতি। দেশটির মেরিনা ম্যান্ডারিন হোটেলে অবস্থান করছেন আব্দুল হামিদ। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, সিঙ্গাপুরের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের গুরুত্ব দেয়। আগামী 11 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সিঙ্গাপুর সফরে উল্লেখ করে তিনি বলেন, তার এই সফর দুই দেশের সম্পর্কে নতুন উচ্চতার সৃষ্টি করেছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় এসেছে সারা দেশে সন্ত্রাস কায়েম করেছে, তারা আবার ক্ষমতায় এলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। মন্ত্রী বলেন, 2013 থেকে 2015 পর্যন্ত তারা আগুন সন্ত্রাস করেছে, নির্বাচন বানচাল চেষ্টা করে ব্যর্থ হয়েছে, এবারও নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই। শুক্রবার দুপুরে ভোলা সদরে দুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকারের অধীনে ডিসেম্বরে নির্বাচন হবে, বিএনপি নির্বাচনে না এলেও তাদের ক্ষতি হবে। দুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার কোনো দলেরই গণতান্ত্রিক আন্দোলন বাধা দেয় না। বিএনপি যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করে তবে সরকার কখনো বাধা দেবে না। শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদের দাবা প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বিএনপি কেন, কোনো দলকে আমরা গণতান্ত্রিক আন্দোলনের অধিকার থেকে বঞ্চিত করছি না। আমরা শুধু আবেদন রাখছি, সহিংসতা জ্বালাওপোড়া বন্ধ করে আপনারা আন্দোলন করেন। বিএনপি গণতান্ত্রিক নিয়মকানুন মেনে সব সহিংসতা পথ পরিহার করলে তাদের আন্দোলনে আমাদের কোনো সমস্যা নেই। আর যদি বিএনপি জ্বালাও পোড়াও রাজনীতি বন্ধ না করে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ সময় মন্ত্রী বলেন, আজকে শিশুরা আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে, তাই বাংলাদেশের সঠিক ইতিহাস শিশুদের জানাতে হবে। সিএসিপিদের চাকরির রাজস্বকরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সিএসিপি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি আদায় বাস্তবায়ন কমিটি। সিএসপি অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি বাস্তবায়ন কমিটির প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ কামাল হোসেন সরকার ও বাংলাদেশ সিএসপি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি আদায় বাস্তব কমিটির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম যৌথ বিবৃতিতে বলেন, 2015 সালে সিএসিপিদের ট্রাস্টে স্থানান্তরের জন্য উদ্যোগ নেওয়া হয়। আমরা তখন জাতীয় প্রেস ক্লাবে আন্দোলন করি, ফলে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় ট্রাস্ট স্থগিত ঘোষণা করেন। গত 2018 তারিখে পুনরায় ট্রাস্টের খসড়া তৈরি করার জন্য 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আমাদের ন্যায্য দাবি রাজস্ব মেনে না নিয়ে গত 14/2/18 আমাদের কর্মসূচি বন্ধ করার জন্য অন্যায়ভাবে আমাদের 8 জন সহকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। মিডিয়ার মাধ্যমে আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য জনগণ সরকারের কাছে উপস্থাপনের জন্য বিনীতভাবে আমাদের সহযোগিতা কামনা করছি। গত 20 জানুয়ারি থেকে 24 জানুয়ারি 18 পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3 দিন সিভিল সার্জন কার্যালয়ে 2 দিন 27 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 31 জানুয়ারি 18 পর্যন্ত জাতীয় প্রেস ঢাকাতে অবস্থান কর্মসূচি সফলভাবে পালন করি। দাবি আদায় না হওয়া মতো 1 থেকে 22 ফেব্রুয়ারি 18 পর্যন্ত অনশন কর্মসূচি পালনের জন্য মন্ত্রী ঘোষণা করা হলে 23 ফেব্রুয়ারি 2018 সকাল 8টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি আদায় না হওয়া মতো লাগাতার কর্মসূচি আমরা পালন করে যাব। আন্দোলন প্রত্যাহার করবো না, রাজস্বের দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না, আমরা সেবা দিতে পারবো না।
আমরা এখন পর্যন্ত কোনো ইনক্রিমেন্ট পাইনি, আমরা 7 বছর যাবত একই বেতনে চাকরি করছি। আবার আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সেই একই অবস্থান, সেই ট্রাস্ট নিয়ে আবার আমাদের মাঝে আসছে। তো আমরা এই ট্রাস্ট চাই না, আমরা ট্রাস্টে যেতে চাই না, আমরা আমাদের একটাই দাবি চাকরি রাজস্বকরণ চাই। এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এনআরবিসি ব্যাংক ও বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা নিবেদন। গোপালগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার শিমুল খান জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তমাল এস এম পারভেজ ও বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র এশিয়ার শাখা। শুক্রবার দুপুর 2টায় টুঙ্গিপাড়া পৌঁছেন জাতির পিতার সমাধিতে সৌধের বেদিতে ফুল দিয়ে তারা গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বঙ্গবন্ধু সহ 15 আগস্ট নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের অডিট চেয়ারম্যান রফিকুল ইসলাম আরজু, সহকারী অফিসার মোহাম্মদ আক্তারুজ্জামান, গোপালগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ বি মোল্লা, বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র রাশিয়া শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তারা বঙ্গবন্ধুর ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও মাজার পরিদর্শন করেন। রিয়াদে যথাযোগ্যভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সৌদি আরব থেকে মোহাম্মদ হাবিবুর রহমান বুয়া যথাযোগ্য মর্যাদায় ভাব গম্ভীর পরিবেশের মধ্যে দিয়ে সৌদি আরব রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। দূতাবাস আঙ্গিনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন আলোচনা উৎসব অনুষ্ঠিত হয়। সৌদি আরব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মহেশের সভাপতিত্বে দূতাবাস কার্যালয়ে প্রধান ডক্টর ফরিদউদ্দিন এর পরিচালনায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন কাউন্সিলর নুরুল ইসলাম। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন সোনালী ব্যাংক ম্যানেজার আব্দুল ওহাব। পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন প্রেস সচিব ফখরুল ইসলাম। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন রিয়াদ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার শাহ আলম, রিয়াদ কেন্দ্রীয় আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মাহবুব, রিয়াদে বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ মোহাম্মদ জাকির হোসেন, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক ইউসুফ খান, ডক্টর রেজাউল করিম, সৌদি আরব মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি হাজী আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার মাতাব্বর, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সংগঠন সম্পাদক আরিফুর রহমান কুদ্দুস, রিয়াদ আওয়ামী যুব লীগের সহ সভাপতি গিয়াস মজুমদার, রিয়াদ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন শাহবাজ, ইঞ্জিনিয়ার শেখ সেলিম উল্লাহ, রিয়াদ অবস্থিত ইংলিশ স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম। কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট কবি শাহজাহান চঞ্চল। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত গোলাম মশিউ। নরসিংদীতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ। আমাদের নরসিংদী প্রতিনিধি মাইনুদ্দিন সরকার জানান, নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বাহারচর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘর আগুনে পুড়িয়ে ছারখার করে দিয়েছে প্রভাবশালী একটি পরিবার। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ওই ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, তুচ্ছ মারামারির একটি ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের জামান ও মলি হোসেনের পরিবারের মধ্যে রেষারেষি চলছে অনেকদিন যাবৎ। সেই ঘটনার সূত্র ধরে এলাকার প্রভাবশালী জামানের পরিবারের লোকজন বৃহস্পতিবার রাতে মলি হোসেনের বসত ঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। স্থানীয় ইউপি সদস্য রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আমাদের বাড়িতে দৌড়ে যায় যে ঘর এই মহিলায়, তারপরে আইয়া দেখি ঘটনা সত্য, আগুনে ফুলে যেতেছে। তো এলাকাবাসী সব নিয়ে আমি এই ঘর এটা নিয়ন্ত্রণে আছি, নিবাইছি। তো ঘরটা ফুলে গেছে, এদের আগে একটা পারিবারিক দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বরা নিয়ন্ত্রণ এলাকার নিয়ন্ত্রণ চেষ্টা করতেছি, এর ভিত্তি ঘটনা ঘটে গেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জানান, ওর ভাই ভাতিজা যা আছে লইয়া পোলাভন সবাই নিয়েছে। নিয়ে আমার পরে স্যার আমার বাইরে হুমকি দিয়ে গেছে, 1,20,000 টাকা দিবি, 1,20,000 টাকা দিবি। তখন আমার ভাইয়ে এই কইছে, আচ্ছা আমি ঠিক আছে, আমি তোমরা 1,20,000 টাকা দিব, আর যখন তুই না দিবি তখন তোর ঘর দুয়ার পেট্রোল দিয়ে সব দিয়ে ফুলে দিবি। একটা বড় বড় নাম দাও সুরি সুর ফিরতে লই আইসে, আই আমার বাইরে পাইছে না, পরে এই পেট্রোল দিয়ে ফুলে দিছে স্যার।